প্রবাসী দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নির্বাচন সামনে রেখে একযোগে কাজ করার তাগিদ আওয়ামী লীগ নয় বিএনপি হাঁটু ভাঙা দল মন্তব্য কাদেরের ভরাডুবি হবে জেনেই তত্ত্বাবধায়ক সরকার চায় না ক্ষমতাসীনরা বললেন ফখরুল দেশে বাড়ছে সাইবার অপরাধ ভুক্তভোগীদের অধিকাংশই নারী ঝুঁকি এড়াতে কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহারে সচেতনতার তাগিদ এবং বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে নিত্যপণ্য সিন্ডিকেট মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে অসহায় ভোক্তারা অক্টোবরে ১০টি ফার্মার্স মার্কেট চালু করবে ডিএসসিসি আসসালামু আলাইকুম সবাইকে মহানো সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি মাহবুব আলম এবার বিস্তারিত জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিটস কার্টল হোটেলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি দেশে বর্তমান সরকারের উন্নয়নের পাশাপাশি অতীতে বিএনপির দুর্নীতি দুঃশাসন তুলে ধরতে প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রবাসে থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ এবং দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি আওয়ামী লীগের শেকড় দেশের জনগণ তাই এ দলের কোমর বা হাঁটু ভাঙার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নিজ দলের কর্মীদের লাশ ফেলছে বিএনপি এদিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপি আবারও হামলা করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মাইনুল হোসেন পিন্নুকে সঙ্গে নিয়ে এম আর আসাদের রিপোর্ট রাজধানীর হাজারীবাগে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতারা পরে তিনি সাংবাদিকদের বলেন দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা করছে বিএনপি ধৈর্যের ও একটি সীমা রয়েছে সেই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তার ফল ভালো হবে না এদিকে চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ পরে তিনি বলেন সমাবেশের নামে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদের এখন উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনে নিজেদের কর্মীদের নিজেরা মেরে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটি এতে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই শেখ হাসিনার জন্ম হয়েছে এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন তিনি আমাদের হাঁটু ভাঙবে না কোমরও ভাঙবে না জন্মটা এই পলি মাটির দেশ এই বদি বাংলা মাটি অনেক গভীরে সেতর অনেক গভীরে মানুষের মাঝে মাটিতে যার জন্ম তার কোমর এর আগে ধানমন্ডি কার্যালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উৎকণ্ঠায় না থেকে উৎসব পালনের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তাদের পাশে আমাদের নেতা কর্মীরাও থাকবে এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা উৎসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পরে তিনি বলেন ক্ষমতা ধরে রাখতে আবারও কারচুপির নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ কারো দাবিকে তোয়াক্কা করছে না তারা ওবায়দুল কাদের সাহেব অবাধ সুষ্ঠু নির্বাচন হলে পরে কি পরিণতি হবে সেটা জানেন তিনি একজন রাজনীতিবিদ সেটা জেনেই তিনি কথাটা বলছেন এতে আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে বা গণতন্ত্র ফিরে আসলে পরে তাদের এই দুর্বিনীত দুঃশাসন টিকবে না গণতন্ত্র ফিরে আসতেই তাদের জন্য মহা বিপর্যয় এদিকে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান সার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি বলেন নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে, তাই তত্ত্বাবধায়ক সরকার চায় না তারা। তত্ত্বাবধায়ক সরকারকে এত ভয় কেন? তারা তো জানেন তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনার জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না। যে নির্বাচন যদি হতে হয় তাহলে সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, অন্যথায় কোনো নির্বাচন এই বাংলাদেশে হবে না বন্ধুগণ। গেল এক বছরে মন্দিরে হামলার সঙ্গে ক্ষমতাসীন দল জড়িত ছিল দাবি করে মহাসচিব বলেন হামলাকারীদের হাতেই পূজার নিরাপত্তার দায়িত্ব দেয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে বাড়ছে সাইবার অপরাধ, ঝুঁকিতে আছে কম্পিউটার ও মোবাইল ব্যবহারকারী প্রায় সবাই। সাইবার অপরাধের শিকার হওয়াদের অর্ধেকের বেশি নারী। বেড়েছে বুলিং এর ঘটনাও, এমন তথ্য জানিয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এম এ আজিমের রিপোর্ট। বাংলাদেশে বর্তমানে সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিতে আছে প্রায় সবাই, আর শিকার হওয়াদের 80% বয়স 18 থেকে 30 বছর। এদের মধ্যে পুরুষ 43.22% এবং নারী 54.78%। এ তথ্য দিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সংগঠনটির তথ্য মতে দেশে বুলিং এর প্রবণতা বেড়েছে। ভুক্তভোগীদের সংখ্যা 50.16% থেকে বেড়ে হয়েছে 50.27%। ভুক্তভোগীদের পুরুষ 43.22% এবং নারী 56.78%। গত বছরের প্রতিবেদনে ভুক্তভোগীদের 50.16% সাইবার বুলিং এর শিকার হয়েছিল। পরিস্থিতি উত্তরণে নানা পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তাদের মতে অপরাধ নিয়ন্ত্রণে আইডি হস্তান্তর নিরাপত্তা নিশ্চিত, শক্তিশালী পাসওয়ার্ড, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ ও ফিশিং লিংক চেনা সহ মানুষকে আরো সচেতন করতে হবে। সবাইকে অবশ্যই অ্যাওয়ারনেস করতে হবে যে অ্যাট লিস্ট সফটওয়্যার আপডেটটা কিন্তু আমরা যেন অন টাইমে করে নিতে পারি। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি জানায় কম্পিউটার ও মোবাইল ব্যবহারকারী সবাই ঝুঁকিতে আছে। ঢাকা 1234 অর রবি 1234 অর মেবি আপনার নিজের ছেলের নাম, মেয়ের নাম, অর্গানাইজেশনের নাম, সো অ্যাভয়েড দিস টাইপস অফ থিং, বিকজ যে হ্যাকার সেও আপনার আলামতে মানুষ, সেও জানে যে আপনি কি ধরনের পাসওয়ার্ড দিতে পারেন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এসএমএস ক্যাম্পেইন, যুব কর্মশালা সহ নানা প্রতিযোগিতা ও ক্যাম্পেইন চালানোর কথা জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এবং অ্যাপ আপডেট করা। আপডেট এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্যে অসহায় ভোক্তারা, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরাও। এদিকে কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহে অক্টোবরে জাতিসংঘের সহায়তায় 10টি ফার্মার্স মার্কেট উদ্বোধন হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও ফরিদ আহমদ। আর আধুনিক অ্যাপ ব্যবহার করে পণ্য সংগ্রহের তাগিদ দিয়েছেন এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আরও জানাচ্ছেন রেজা খান। সিন্ডিকেট আর মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্মে এখনও লাগাম টানা সম্ভব হয়নি। রাজধানীর সব বাজারেই এর নেতিবাচক প্রভাব রয়েছে। চালের সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। চালের দাম কমার কোনো লক্ষণ দেখতেছি না আমরা। গত 7-8 দিন থেকে বাজার একই অবস্থানে আছে। খোলাটা সপ্তাহের ব্যবধানে আবার বেড়েছে বস্তায় 50 টাকা, প্যাকেট আটার দাম বেড়েছে 8 টাকা, খোলা চিনি সরকার নির্ধারিত দামের চেয়ে 6 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আরো 50 টাকা বাড়ছে আটায় বস্তায়। ডিটারজেন্ট সাবান এগুলো অত্যন্ত দাম অনেক। কাঁচামরিচ 100, ট্যাপা মরিচ 300 আর শুকনো মরিচের কেজি 480 টাকা, ধনেপাতা 300, সজনা 240, গাজর 150 ও আদা 180 টাকা কেজি। তবে খুচরা বাজারে দামের তুলনায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না শুধুমাত্র সিন্ডিকেট ও মধ্যস্বত্ব ভোগীদের কারণে। আমাদের দেশে যেভাবে সিন্ডিকেটে করছে আমরা তো এখন মানে অসহায় হয়ে গেছি পুরোপুরি। সিন্ডিকেট তো কৃষকদেরকে জিম্মি করে ফেলছে। কৃষক তো ফকির ফকিরই হচ্ছে, মধ্যখানে এই মধ্যস্থ ভোগীরা নিয়ে যাচ্ছে, তাই না? আর আমরা সাফার হচ্ছি। কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। মুরগির ডিমের ডজন 140 থেকে 150 টাকা। সরবরাহের অজুহাতে বাড়ছে সব ধরনের মাছের দাম। গাড়ি ভাড়া অতিরিক্ত বাড়ার কারণে মাছ কমই আসে, এজন্য মাছের রেট একটু বাড়ছে। না, সম্ভব না, অনেক দাম
নাগালের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনে চারটি বড় পাইকারি বাজার স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এছাড়া অক্টোবর মাসে ঢাকার দক্ষিণে 10টি ফার্মার্স মার্কেট উদ্বোধন করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ। ঢাকা শহরে চারটা জায়গায় বড় পাইকারি মার্কেট করার উদ্যোগ নেওয়া হয়েছে দুই সিটি কর্পোরেশন। সরাসরি যেন ফার্মার্সরা ওই মার্কেটে এনে বিক্রি করতে পারে, এক্সপেরিমেন্টালি এই মাসেই 10টা ফার্মার্স মার্কেট চালু হবে। এদিকে শুধু আইন করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো যাবে না, তাই আধুনিক অ্যাপ ব্যবহারের মাধ্যমে কৃষকের কাছ থেকে পণ্য সরবরাহের কথা বলেন FBCCI এর ভারপ্রাপ্ত সভাপতি। বিশেষ করে শাকসবজি এবং এইসবের ব্যাপারে যে মধ্যস্বত্বভোগীদের কারণেই কিন্তু দামটা বৃদ্ধি হচ্ছে এবং সরকারকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, অ্যাপস ব্যবহার করে মানুষের কথা ভেবে ব্যবসায়ীদেরকে নীতি নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার তাগিদ দেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আইন দিয়ে ফাইন করে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু রোধে রাজধানীর ঝুঁকিপূর্ণ 14টি ওয়ার্ডে অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে দুই সিটি কর্পোরেশন, যদিও কার্যক্রমে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছে নগরবাসী। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীতে ছাদ বাগান আছে এমন পরিবারকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। সুরেয়া মনির রিপোর্ট। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 13 এবং দক্ষিণের 14টি ওয়ার্ডকে অধিক ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রতিদিন ওষুধ ছিটাচ্ছে নগর কর্তৃপক্ষ, সেই সঙ্গে চলছে লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক কার্যক্রম। কোনোভাবেই মানে সিটি কর্পোরেশনের একক দায়িত্ব এটার উপরে ফেলে দিলেই কিন্তু আমরা মানে এটাকে আমরা সামাল দিতে পারবো না। যদিও স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গুর বিস্তার রোধে চলমান কার্যক্রমে যথেষ্ট ঘাটতি রয়েছে। সিটি কর্পোরেশন যেভাবে ওষুধটা ছিটায় সেটা এলাকা যেভাবে প্রয়োজন এবং যতদিন দেওয়া প্রয়োজন ততদিন তারা দেয় না, দেওয়ার কথা সেভাবে তো দিচ্ছে না। অভিযোগ নাকচ করে অভিযানে নিয়োজিত কর্তারা বলছেন, মানুষ সচেতন না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না। জোন অফিসে জানায়, সেক্ষেত্রে তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই জায়গাটা স্পটার থাকে না। আশেপাশে জিগান এটার ভিতরে কতবার আমি ওষুধ দিচ্ছি, চিপা চাপায় সব জায়গায় চেক করে জানি কোথাও পানির অস্তিত্ব আছে কিনা। সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, অপরিকল্পিত ছাদ বাগানের কারণে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। ইতোমধ্যেই 280,000 বাসা বাড়ি চিহ্নিত করা হয়েছে যারা এ ধরনের ছাদ বাগানে সম্পৃক্ত। 280,000 বাড়ির ছাদের কিন্তু সব তথ্য পেয়ে গেছি, খুব ট্রেনিং দাও এখন। সিঙ্গাপুর ভারতের উদাহরণ টেনে মেয়র বলেন, জনসচেতনতার কারণে বাংলাদেশে ডেঙ্গুর আক্রান্তের হার অনেক কম। আজকের চিত্র সিঙ্গাপুরে 26,357, ইন্ডিয়াতে 30,627, ইন্দোনেশিয়াতে 68,903 জন, অন্যান্য দেশ যেগুলো আছে সবই কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত অবস্থা। আমাদের যদি সিচুয়েশন সেজন্য তুলনা করা হয়, আজকে পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত ঢাকা শহরে প্রায় 7 সব মিলে কিন্তু 7,000। যে কোনো বদ্ধ স্থানে 3 দিনের বেশি পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকাল 9:57 কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এদিকে সব মন্দির মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে ভোলা লালমোহন শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি জানান, পূজার নিরাপত্তায় সার্বক্ষণিক ভলেন্টিয়ারের সঙ্গে আনসার পুলিশ ও CCTV ক্যামেরার ব্যবস্থা রয়েছে। আমরা প্রত্যেক পূজা মণ্ডপে আমরা CCTV ক্যামেরার কথা বলে দিয়েছি, আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে বলেছি ভলান্টিয়ার রাখার জন্য, ভলান্টিয়াররা যত 24 ঘন্টা পূজা মণ্ডপে উপস্থিত থাকে। আমার মনে হয় এই সমস্ত প্রিকশন যদি নিয়ে কেউ তাহলে কিছু হওয়ার সম্ভাবনা আর থাকবে না বলে আমি মনে করি। দেশের রোগীদের বিদেশমুখী হওয়ার পেছনে ঘাপলা আছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ আয়োজিত ঢাকা ক্যান্সার সামিটে অংশ নিয়ে কথা বলেন তিনি। জানান, দেশের সব শ্রেণীপেশার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছে সরকার। কমিউনিটি ক্লিনিকে 25-30 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, তবে কমিউনিটি ক্লিনিক তৈরির উদ্দেশ্য পুরোপুরি অর্জন হয়নি বলেই মনে করেন মন্ত্রী। প্রতিনিয়ত বিমান ভরে ভরে যাওয়া আসা করবে, যা আমি যাওয়ার বিরুদ্ধে নই, কিন্তু গভীরে গিয়ে আপনার দয়া করে আপনার দেখবেন যে আমরা কি করতে পারি।
কি শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী করতে পারে? কমিউনিটি ক্লিনিক যেগুলোকে বলা হয় টেকনিকে 16-17 হাজার মধ্যে সারা দেশে আছে বিনামূল্যে, প্রায় 32-33 জাতীয় ওষুধ আমরা ওখানে দিই। পুলিশের 31তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন চৌধুরী আব্দুল আল মামুন। দীর্ঘ 2 বছরের অধিক সময় ধরে র্যাবের অষ্টম মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। এদিকে একই দিনে র্যাবে তার স্থলাভিষিক্ত হন অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন। বাহিনীর নবম মহাপরিচালক হিসেবে যুক্ত হলেন তিনি। এর আগে পুলিশের 30তম মহাপরিদর্শক হিসেবে বিদায় নেন বেনজির আহমেদ। প্রবাসের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উদযাপন করেছে কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি। দুহার লামেজান স্কোয়ার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হাসান মাহমুদ। এতে অংশ নেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এম নাসিরউদ্দিন চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা করার অঙ্গীকার করেন বক্তারা। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোয় শীর্ষ দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে কাতার। দেশটি থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বড় ভূমিকা পালন করছে এক্সচেঞ্জ হাউসগুলো। কাতারে বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে কাজ করছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন তারা। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখতে পেরে খুশি তারা। আগামী বছর কাতার থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় $1.5 বিলিয়ন। এখানে এখন অনেক ট্রানজ্যাকশন আমাদের অনেক রেমিটেন্স যাচ্ছে আলগমান এক্সচেঞ্জ থেকে। মূলত গভর্নমেন্টের যে উদ্যোগটা প্রণোদনা যেটা ইনসেন্টিভ দিচ্ছে যার কারণে এখানে আরো বেশি রেমিটেন্স বেড়ে গেছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। প্রবাসী দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। নির্বাচন সামনে রেখে একযোগে কাজ করার তাগিদ। আওয়ামী লীগ নয় বিএনপি হাঁটু ভাঙা দল মন্তব্য কাদেরের। ভরাডুবি হবে জেনেই তত্ত্বাবধায়ক সরকার চায় না ক্ষমতাসীনরা, বললেন ফখরুল। দেশে বাড়ছে সাইবার অপরাধ। ভুক্তভোগীদের অধিকাংশই নারী। ঝুঁকি এড়াতে কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহারের সচেতনতার তাগিদ। এবং বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। সিন্ডিকেট মধ্যস্থতভোগীর দৌরাত্মে অসহায় ভোক্তারা। অক্টোবরে 10টি ফার্মার্স মার্কেট চালু করবে DSCC। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।